মহালয়া। মহালয়া মানে কি? মহান আলোয় যার মহালয়া। এই মহালয়ার দিন প্রত্যেকটা মানুষের কিছু কর্তব্য আছে, প্রত্যেকটি কাজ আপনাদের বলে দিয়ে যাই। মহালয়ার দিন আপনারা কি কি করবেন? মহালয়ার দিন পিতৃ তর্পণ করতে হয়। তর্পণ মানে কি? তর্পণ মানে পিতৃ পুরুষের উদ্দেশ্যে জল দান করা হয়। সেটা মহালয়ার দিনে করলে শাস্ত্র বলছে পিতৃ পুরুষের আত্মাগুলো কাছে আসে, এই জন্য সেই দিন কিন্তু তাদের জলদান করলে আপনাদের পরিবার খুব সুখী হয়। শুধুমাত্র আপনি গয়াতে গিয়ে দেবেন তা নয়, শুধুমাত্র আপনার সামনে কোনো পুকুরে নদীতে আপনি দিতে পারেন কোনো ব্রাহ্মণকে ডেকে, আপনি সেদিন পিতৃ পুরুষের উদ্দেশ্যে জলদান করতে পারেন। মহালয়ার দিনে বিশেষ করে আপনারা কেউ বাড়ি কিনবেন না, যদি বাড়ি করেন তাহলে গৃহ প্রবেশ কিন্তু সেই দিন হবে না। সেদিন মানুষকে টাকা ধার দেওয়া যাবে না, টাকা কারো কাছ থেকে নেওয়াও যাবে না। কেন বলি? এবার যদি বিশেষ কারণে আপনি বিপদে পড়েন তাহলে আপনি নিতে পারেন, কিন্তু বিনা কারণে আপনি টাকা ধার দেবেন না বা নেবেন না। অমাবস্যা ওই মহালয়ার দিনটাতে সকলকে নিরামিষ সেবা করতে হবে। সেদিন মাথায় রাখতে হবে মায়েরা যে যদি কোনো গরিব দুঃখী অন্ধ খোঁড়া তাদেরকে সেবা করাতে পারেন, সাত্ত্বিক ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব পেলে যদি সেবা করাতে পারেন বিরাট কিন্তু মঙ্গল আছে। মা দুর্গা কিন্তু চারটা বাহনের উপরে আসে, আপনাদের কারো জানা আছে কি জানেন? নিশ্চয় জানেন। কি? একটা ঘোটক মানে মা ঘোড়ার উপরে আসে, জোরে বলুন হানানা। কোনো বছর মা দেখবেন নৌকাতে আসে, জোরে বলুন হানানা। আচ্ছা এবার বলি, কোনো বছর মা দেখবেন দোলাতে আসে, না কি বলছেন? তার মানে কি পালকিতে। আর কোনো বছর মা হাতির উপরে আসে। আচ্ছা বলুন তো এই বছর কিসে আসছে আর কিসে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা অনেকেই জানেন কিন্তু অনেকেই জানে না, তাদেরকে জানিয়ে দিই। তাহলে বলছে দোলাই যদি মা আসে তাহলে বলছে দুলিয়ে দিয়ে চলে যায়, তার মানে কি মহামারী হবার সম্ভাবনা আছে, শাস্ত্র বলছে, আমি সেগুলো বললাম, সবাই শুনবেন। যদি নৌকাতে আসে তাহলে এক ভালো হতে পারে, এক মন্দ হতে পারে। অতিবৃষ্টি এক ভালো, অনাবৃষ্টি এক খারাপ, মানে অতিবৃষ্টি খারাপ আবার অনাবৃষ্টিও খারাপ। কিন্তু সেইবারে যদি নৌকায় আসে, বৃষ্টি প্রচুর হয়, শস্য শ্যামলা সুজল সুফলা, পৃথিবী হতে পারে, প্রকৃতি হতে পারে, আপনার শস্য ভালো হতে পারে, অথবা প্রচুর বৃষ্টির জন্য সব ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে নৌকাতে যদি আসে। এইবার সবাই লক্ষ্য করুন, যদি ঘোড়ার ওপরে আসে তাহলে কি বলুন তো বিধ্বংসী, একবারে তছনছ করে দিয়ে চলে যায়। আর সবাই লক্ষ্য করুন, যদি হাতির ওপরে আসে গজের ওপরে একবারে গোটাটাই মঙ্গল। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, এবছর বাবারা বললেন না দোলায় আসছে, আর যাচ্ছে কিসে বলুন তো? ঘোড়াতে যাচ্ছে। তাহলে একদিকে মহামারী আর একদিকে তছনছ, কিন্তু এটা শাস্ত্র বলছে। কিন্তু মায়ের যে আরেক নাম দুর্গা, তিনি যে দুর্গতি নাশিনী, যদি সেগুলো হবে তাহলে তার নাম দুর্গতি নাশিনী কেন হবে গো? যতই ঘোড়াতে আসুক আর যাতে আসুক, মা যে মঙ্গলময়ী, আমরা যে তার সন্তান, যদি মাকে আমরা অবাধ্য, আমরা যদি মায়ের ওপর অকথ্য ব্যবহার করি তখনই মা কিন্তু আমাদের দুলিয়ে দিয়ে চলে যায়, তবে চান্সটা বেশি হয়। কেন বলুন তো? আপনারা সবাই লক্ষ্য করুন, চন্দ্রকোনা রোডে আপনাদের মা দুর্গা পুজো হচ্ছে, প্যান্ডেল পর্যন্ত হচ্ছে কোথাও কোথাও, কিছু মনে করবেন না। প্রত্যেকটি মেদিনীপুরের বহু বহু জায়গাতে খুব ভদ্রতার সঙ্গে পুজো হয়, আমাদেরও বিভিন্ন জায়গায় ভদ্রতার সঙ্গে পুজো হয়, কিন্তু কোন কোন জায়গাতে অসভ্যের মতো পুজো হয়। কিরকম বলে রাখি, দেখবেন মা দুর্গা প্যান্ডেল করেছে চায়ের কোপটি দিয়ে, কিংবা দেখবেন চায়ের গ্লাস দিয়ে, জলের গ্লাস দিয়ে হচ্ছে, আবার কোন কোন জায়গায় থিম দেখিয়ে ফার্স্ট হবার জন্য, আবার দেখবেন মাছের আঁশ দিয়ে পর্যন্ত প্যান্ডেল হচ্ছে। মানে এগুলো আমরা ঠিক অধঃপতনের দিকে যাচ্ছি কিনা আপনারা একটু বিচার করে দেখবেন। আমি গত বছর মা দুর্গা পুজোয় গান করছিলাম আপনাদের মেদিনীপুরে, তো মেদিনীপুর থেকে গান করে আমি একটা জায়গার নাম করবো না যেহেতু ক্যামেরা হচ্ছে, আমি যাচ্ছি মেদিনীপুরে একটা জায়গাতে দেখলাম যে থিম করেছে যে শিব ঠাকুর চেপে আছে স্কুটির উপরে আর মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। আপনারা হাসছেন কিন্তু এটা লজ্জার ব্যাপার, একটা অন্য ধর্মের মানুষ আমার সামনে দাঁড়িয়ে বলছে আপনি প্রদীপ বাবু না? বলে হ্যাঁ। কি দেখছেন? বললাম থিম দেখলাম। থিম দেখছেন? কিন্তু আমার মাথাতে ঢুকছে না, আমি তো আপনার জাতের নই, আপনার ধর্মের নই, কিন্তু আমার এটা প্রশ্ন, আপনি লোককে একটু বোঝাবেন। কি বোঝাবেন? আপনি আমাকে বলে দিন যে বাবা শিব কবে স্কুটি চালিয়েছিল আর
আর মা দুর্গা তার পেছনে কখন চেপেছিল। বিশ্বাস করবেন, লজ্জাতে সেদিন মাথাটা আমার নিচু হয়ে গেছিল। এ লজ্জা আমার নয়, এ লজ্জা প্রত্যেকটি হিন্দু জাতির। তাই আমি বলবো, আপনারা দুর্গা পুজো করবেন এমন কোনো অসভ্যতা করবেন না যাতে অন্য জাতির মানুষ তেরা চোখে আমাদের দিকে তাকায়, করছেনটা কি। বারবার আমি বলে এলাম আপনাদের সামনে, কতগুলো শর্ত আপনাদের দিয়ে যায় আপনারা মাথায় রাখবেন। আমি আপনাদের জেলা পেরিয়ে অন্য একটা জেলাতে গেলাম গান করতে, রাত্রি আড়াইটা। ছেলেগুলো বলে এখানে দারুণ প্যান্ডেল হয়েছে দাদা, একবার নামলে হয় না? আড়াইটা বাজছে তখন এরা নামলো দেখবার জন্যে, আমি এক পাশে দাঁড়িয়ে রইলাম, সব কিছু দূর থেকে দেখলাম, কিন্তু লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেল। প্যান্ডেলের পেছনে কাতারে কাতারে 18-20 বছরের মেয়ে আর 18-20 বছরের ছেলেগুলো প্যান্ট শার্ট পরে, হাতে মদের বোতল, সিগারেট হাতে নিয়ে 4-5টা ছেলে, 3-4টা মেয়ে, ছেলেগুলোর পিঠে একবার মারছে, ছেলেরা মেয়েদের পিঠে একবার মারছে, নোংরামি করছে। আমি তখন মনে মনে ভাবলাম, বেহায়া বাবাগুলো আর বেহায়া মাগুলো রাত্রিবেলায় ওই মেয়েগুলোকে ছেলেগুলোকে ছেড়ে দিয়ে আমাদের দুর্গা মন্দিরটাকে অপবিত্র করার চেষ্টা করছে। আমি সেই সমস্ত বেহায়া বাবার বেহায়া মাগুলোকে বলবো, আপনারা এমন করে ছেলে মেয়েদের ছেড়ে দেবেন না। আর আপনাদের কাছে প্রদীপ পালের করজোড়ে নিবেদন রইল, আগামী দুর্গা পুজোতে প্রত্যেকটি বাবাকে বলে রাখবো, ছোট মেয়ে হোক, আপনার বড় মেয়ে হোক, ছেলে হোক ছোট, আপনি সঙ্গে করে মণ্ডপে নিয়ে যাবেন, সঙ্গে করে বাড়ি আনবেন। অনেকে বলবেন, আমার তো মেয়ে অ্যাডাল্ট হয়ে গেছে, আমি এখন ছেড়ে দিতে পারি? আপনি তো দেখলেন আমার প্রমাণ কি চলছে চারিদিকে, কি নোংরামি চলছে, আপনি নিজে কলঙ্ক নেবেন। সরকার এত চেষ্টা করছে, সুন্দর প্রশাসন দিচ্ছে, প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ যারা আছেন তারা নিজের সংসারে পূজা পাঠ না করে আমাদের জন্য পাশে দাঁড়িয়ে আছে, আর আমরা যদি কিছুটা দায়িত্ব পালন না করতে পারি, আমরা আমাদের মেয়েদেরকে অন্তত নিয়ে যাব, সে বড় হোক আর ছোট হোক, আর সঙ্গে করে নিয়ে আসবো, তবে কিন্তু পূজার শালীনতা বজায় থাকবে, নইলে থাকবে না। দু নম্বর বলে যাই, শেষ কথা এইটাই যে মা দুর্গা পুজো আসছে, পুজোতে প্রত্যেকেই বস্ত্র কিনেন যে যেমন পারেন, সবাই কিনবেন, অবশ্যই কিনবেন, মা তো এসেছে সবার জন্যে। কিন্তু একটা কথা বলে যাই, ছোট ছোট বাচ্চা মেয়ে 5-10 বছর বয়স, বাজারে নিয়ে গেলেন, সে একটা কাটা পোশাক কিনলো, বাবার খুব আনন্দ হলো, খাটো খাটো পোশাক কিনেছে, জিন্সের প্যান্ট পরেছে, এখানে 25টা ফাটা, এখানে 2টো ফাটা, এখানে 3টে ফাটা, আমার ছোট মেয়ে কোনো অসুবিধা নাই। ওই 10-12 বছরের মেয়েটা এখন থেকে যদি ফাটা প্যান্ট ফাটা জামা পরতে শেখে, আপনি ভাবেন ছোট মেয়ে তো কোনো অসুবিধা নাই, ওর যখন 16 বছর বয়স হবে আর বাবা মাকে ডাকবে না, নিজেই বাজারে গিয়ে কাটা পোশাক কিনবে, তখন বাবা মায়ের সামনে দাঁড়াবে, লজ্জায় বাবা মেয়ের দিকে তাকাতে পারবে না, এমন পোশাক আপনি আপনার মেয়েকে দেবেন না। বারবার বললাম, এই পোশাক দিয়ে অসভ্যতা শুরু করবেন না। দু নম্বর বলে রাখি, এই মেয়ে যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, কিডন্যাপ হবে, পুরুষের লোভী চোখটাকে নিয়ে চলে যাবে, 8 দিন পর যখন মেয়েটা ফিরবে মাথা নিচু করে, তখন মেয়ের গালে চর মারতে যাবেন, কোথায় ছিলে এতক্ষণ? আমি বলবো, মেয়ের গালে চরটা না মেরে আপনার গালে মারুন, আপনার জন্য মেয়েটাকে তৈরি করে আপনি মেয়েটাকে ওই পথ দিয়ে নামিয়ে দিয়েছেন। বারবার বলবো প্রত্যেকটি মানুষের কাছে, আমি সব ধর্মকে সম্মান দিই, সব ধর্মের মানুষকে সম্মান দিই, সব ধর্মের মানুষ আমার কীর্তন শোনে, প্রত্যেকটি ধর্মের মানুষ বলে আপনি তো ভালো কথা বলেন, কোনো বিবাদের কথা নয়, সুবাদের কথা, সবাই ভালো থাকুন, সমাজ ভালো থাকুক, তাই চেষ্টা করব। আমি কয়েকটা কথা আপনাদের বলে যাই, দীক্ষা কারা কারা নিয়েছেন, হাত তুলুন, বাহ, দীক্ষিত ব্যক্তি না হলে কীর্তন শুনতে পারে, বসুন, হাত নামান। আচ্ছা বলি, যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা নেওয়ার অর্থ হচ্ছে, দীক্ষা যিনি নেবেন ভগবানকে দিয়ে তিনি খাবেন, যিনি ভগবানকে দিয়ে না খান তার দীক্ষা না বেকার। আপনি স্নান করে সকালবেলায় ভগবানকে দেবেন তারপর নিজে দেবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক, নইলে বেকার। আপনি স্নান করে প্রথমে ভগবানকে দিন যা পারবেন, তবে আমরা কি করি বলুন তো, আমরা খাই মুঠো মুঠো, ভগবানকে দিই 2টো, ভগবান কম খায়। আচ্ছা, যাই দেবেন ভগবানকে, যেটা নিবেদন করবেন সেটাই নেবে, সবাই মন দিয়ে শুনবেন। আর দীক্ষা মানে কি? দীক্ষা মানে দেখা। আপনি যখন জন্ম নিলেন, আপনার 2টো চোখ হলো, একটা ডান চোখ, একটা বাম চোখ, গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে একটা চোখ হলো, তার নাম জ্ঞান চক্ষু। তবে আমি আপনাদের বারবার বলবো, সব জায়গায় বলেছি, এখানেও বলবো, গুরু করবেন বেছে বেছে, কেন? জল খাবে ছেঁকে আর গুরু করবে বেছে, এমন গুরু করবেন না কানে দেবে ফিস ফিস মাসে এলে কিছু করে দিস, এরকম গুরু যদি হয় তাহলে সর্বনাশ হবে। কিন্তু
আপনার শরীরে কঠিন রোগ হয়েছে, ডাক্তার দেখাতে গেছেন, কাঁচা ডাক্তার হলে রোগ বাড়াবে আর পাকা ডাক্তার হলে রোগ কিন্তু ভালো করবে। আপনার জীবনে গুরু করতে গেলে আপনার জীবনের কাণ্ডারি, আপনার রোগ হলে ডাক্তারের কাছে যান, মনের মধ্যে কোনো দুশ্চিন্তা হলে আপনি গুরুর কাছে যাবেন। মায়েরা মেয়েদের মনে বা ছেলেদের মনে কোনো দুঃখ থাকলে দু জায়গায় যাবেন, একটা গোবিন্দের মন্দিরে, একটা গুরুদেবের চরণে। গুরু হলো বাবার মতো, আপনার দুঃখ কথা আপনি বলবেন, উনি কাউকে বলবেন না, সমাজ সমাধান করবার চেষ্টা করবে। আর যদি গুরুকে কাছে না পান তাহলে গোবিন্দের মন্দিরে দু ফোঁটা চোখের জল ফেলে ভগবানকে আপনার মনের কথাটা জানেন, নিশ্চয় লাভ হবে। তবে শুনে রাখুন, আমি যখন কীর্তন করতে এলাম ওখানে একটা বাঁশের খুঁটিতে একটা বাচ্চা ছেলে খুব ধরে ঘনমন মনমন করে ঘুরছে, আর তার মা বোধহয় ছুটে এসে বলছে, এই পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি, ছেলে পড়ছে না কেন? ও বাঁশের খুঁটিকে ধরেছে, আশ্রয় নিয়েছে, পড়বার ভয় নাই। যারা গুরুকে আশ্রয় করে সংসারে আছেন তাদের জীবনে পড়বার ভয় থাকবে না, তবে গুরু কিন্তু প্রকৃত হতে হবে। মায়েরা এই প্রচন্ড জলপ্রপাত, জল নামছে পাহাড় থেকে, একটা পুঁটি মাছ দেখবেন সুরসুর করে উপর দিকে উঠে যাবে জলের সঙ্গে, কিন্তু একটা হাতি সে উঠতে পারবে না। কেন বলুন তো, পুঁটি মাছ জলকে আশ্রয় করে আছে উঠে যাচ্ছে, হাতি জলকে আশ্রয় করে নাই উঠতে পারবে না। এই জন্য গুরুকে আশ্রয় করে কেউ যদি সংসারে থাকতে পারেন আপনার গোবিন্দ কৃপা তো হবেই হবে। ও মায়েরা এই দিয়ে তাকাবেন, গুরু মন্ত্র জপ করার সময় এই কাজটা পরবর্তীতে আপনারা সবাই করবেন। আপনাদের বুঝিয়ে দিই, যদি এটা না করেন তাহলে আপনার যে গুরু মন্ত্রের ফল ওটা চুরি হয়ে যেতে পারে। কিরকম? গুরু মন্ত্র জপ করার পরে যে আসনে বসে আপনি গুরু মন্ত্র জপ করবেন, আসন ছাড়া মাটিতে গুরু মন্ত্র জপ করলে আপনি পুণ্যের বদলে পাপ পাবেন। এই জন্য আপনাদেরকে বারবার বলি, আসনের মধ্যে বসে আপনি গুরু মন্ত্র জপ করুন, এবং গুরু মন্ত্র জপ করার পর যখন উঠবেন তখন আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন, পবিত্র জল। সেই জলটা চোখে মুখে লাগিয়ে মেয়েদের মায়েদের জন্য বলতে হবে শ্রী সক্রহা নমঃ, আর বাবাদের জন্য বলতে হবে ওম সক্রহা নমঃ। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আমি আপনাদের সুন্দর কথা বলি, এদিকে দেখবেন। আসলে আমি আজকে যখন গান থেকে গানে আসছিলাম বর্ধমান থেকে, তখন ফোনে একজন মেয়ে আমাকে কোচবিহার থেকে ফোন করছে, বাবা বলে কি, এ আমার কৃষ্ণ দেখলে কান্না আসে কেন, কৃষ্ণ দেখলে কাঁদতে ইচ্ছা হয় কেন আমার, এটা আমার কিছুদিন থেকে হচ্ছে কেন হচ্ছে। বললাম কৃষ্ণের কৃপা তোমার হয়েছে। আমি সকলকে বলবো, ছেলেকে জন্ম দিয়েছেন, পাখির ডানা হলে যেমন উড়ে চলে যায়, ছেলের বিয়ে হলে কিন্তু ছেলে উড়ে যাবার চান্স আছে। জোরে বলবেন হা না না। মেয়ের বিয়ে হলে মেয়ে আপনাকে নাও দেখতে পারে, কিন্তু আপনাদের সবাইকে বলবো, মেদিনীপুরবাসী যারা কীর্তন শুনছেন চন্দ্রকোনা টাউনের হিন্দু সমিতিতে, তাদেরকে বলবো, মায়েরা যদি পারেন একটা গোপাল কিনে আনবেন। সবাইকে বলবো, সবাইকে যদি পারেন, এ শুধু ইউটিউবের মাধ্যমে আপনাদের বলছি না, ইউটিউবের মাধ্যমে আপনাদের সবাইকে বলছি, তা নয় পশ্চিমবাংলাবাসীকে বলছি, ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দু সমাজের মানুষ যারা আছেন প্রত্যেকেই বলছি, আপনারা বাড়িতে একটা করে গোপাল কিনে আনবেন, পিতলের গোপাল, ছোট্ট গোপাল। এ দায়িত্ব কিন্তু বাবাদের কিনে আনা, মায়েদের সেবা করা। এই গোপালকে আপনি প্রতিষ্ঠা করবেন, প্রতিষ্ঠা করার পর প্রতিদিন সকালবেলায় স্নান করিয়ে তাকে স্নান করাবেন, একটু প্রসাদ দেবেন, তুলসী পত্র দেবেন, গোপালের সামনে একটু কীর্তন করবেন, মাথায় রাখবেন। সন্ধ্যাবেলায় গোপালের সামনে একটু কীর্তন টীর্তন করে গোপালকে স্নান দেবেন। দেখবেন, কিছু মনে করবেন না, অগ্রদ্বীপের গোপীনাথ লীলা যারা শুনেছেন, ছেলে মরে গেল কিন্তু স্বয়ং ভগবান তার বাবার সাধ্য কাজ করল। ভগবান অগ্রদ্বীপের গোপীনাথ দেখবেন গোবিন্দ ঘোষের সেবা করেছিল। কেন বলুন তো, গোবিন্দ ঘোষের ছেলে মারা গেল কিন্তু গোপীনাথ কি করেছিল, শেষকৃত্য সম্পন্ন করেছিল। অগ্রদ্বীপের মেলায় গেলে দেখবেন গোপীনাথের পোশাকটা যেমন বাবার শ্রাদ্ধের সময় ছেলেদের থাকে, সেরকম পোশাকটা ওখানে থাকে, দেখবেন ছবিগুলো। ভগবান করেছেন। আমি আপনাদের বলে রাখি, ছেলে আপনার কাছ থেকে পালিয়ে যাবে, মেয়ে পালিয়ে যাবে, গোপাল কিন্তু আপনার সঙ্গ ছাড়বে না। আপনি গোপালকে স্নান করাবেন, জামা কিনবেন বাজার থেকে, হ্যাঁ আপনি আপনার ছেলের জন্য মিষ্টি কিনছেন, তখন মনে পড়ে যাবে আমার গোপাল আছে তার জন্য একটা কিনি, পুজোতে ছেলের জন্য একটা জামা প্যান্ট কিনছেন তখন মনে হবে গোপালের জন্য কিনি। আপনাদের কিন্তু এই অনুভব সবসময় গোপালের চিন্তা থাকবে, মানে আমি বাড়ির জন্য যা কিনবো ভালো জিনিস পবিত্র জিনিস সব কিন্তু গোপালের জন্য কিনবো, এগুলো কিন্তু মাথায় থাকবে, গোপাল 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 গোপাল, গৌর গোপালের চিন্তা যা থাকবে তার তো গোবিন্দ কৃপা হবে। তবে আপনাদের বলে যাই, তিলকের কথা যখন হলো তখন বলবো,
তিলক আপনারা কীর্তন শুনতে এসছেন, কোন কোন বৈষ্ণব ভক্তের ললাটে আছে, এখানে অনেক পরম বৈষ্ণব বসে আছেন, খুব ভালো বৈষ্ণবদের সামনে বসে কীর্তন শুনতে হয়। আর একটা কথা বলবো, যখন যেখানে হরিনাম হবে কীর্তন শুনবেন, কিন্তু বাজে লোকের কাছে শুনবেন না, কারণ বলতো যারা কীর্তন শুনতে গল্প করে ছটপট ছটপট করে তাদের কাছে কিন্তু আপনি কীর্তন শুনবেন না। ঠিক আছে, যারা কীর্তন শুনতে শুনতে গল্প করে তাদের সামনে কীর্তন শুনবেন না, আপনার কীর্তন শোনা হবে না। যখন বসবেন ভক্তের সামনে বসবেন, কেন উনি স্থির থাকবেন, উনি হাত তুললে আপনার হাত উঠে যাবে, প্রসাদ যখন পাবেন ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন, কেন বলতো অন্য লোকের পাশে বসবেন ও দেখবেন হরিধ্বনি না দিয়ে মুখে ভরে দেবে, কিন্তু দেখবেন আপনি ভক্তের পাশে বসবেন উনি জনার্দন বলে কপালে ঠেকাবেন, তারপর প্রসাদ দেবেন হরি বল বলে আপনারও হাতটা তুলে যাবে। এই জন্য ভালো মানুষের কাছে বসতে হয়, ভালো কাজ হয়। আপনি একটা মহাভারত উদাহরণ দিয়ে দিচ্ছি, সবাই লক্ষ্য করুন, দেখুন দুর্যোধন দুর্যোধনের 100 ভাই ছিল, তাদের পরামর্শ দিয়েছিল কে, মামা শকুনি। আর পঞ্চপাণ্ডব অর্জুন ছিল, তাকে পরামর্শ দিয়েছিল কে, ভগবান কৃষ্ণ। শকুনি পরামর্শ দিয়েছিল, ধ্বংস হয়ে গেল, কিন্তু দেখবেন হ্যাঁ পঞ্চপাণ্ডবকে পরামর্শ দিয়েছিল কৃষ্ণ, তে উঠে গেল। এই জন্য আমি আপনাদের বলবো, জীবনে কোনো সমস্যা হবে পরামর্শদাতা যেন ভালো হয়, যেন শকুনির মতো না হয়, ভগবান তুল্য হয়, দেবতুল্য হয়, তার কাছে বসবেন আপনার লাভ আছে। এই জন্য আমাকে অনেকে প্রচুর প্রশ্ন করে, দিনের মাথায় 150টা ফোন যদি আসে আমার, 130টা ফোন 120টা ফোন মোটামুটি আসে, কিসের জন্যে, এই জানবার জন্যে ফোন আসে, আর 30টা ফোন আসে প্রতিদিন নতুন নতুন জায়গায় বাইনার জন্য। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, যারা আমাকে বারবার ফোন করেন, যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন, সবাইকে আমি অনুমতি দিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনাদের ভেতরে প্রশ্ন আপনারা যে দেবেন, আমি আপনাদের এক সপ্তাহের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রতিটি আসরে বলে যাই, কারণ ফোন করে কিন্তু নয়, ফোন ম্যানেজার কাছে থাকে, তাই ফোন ধরে ওনাকে বিরক্ত করবেন না, আপনি ফোনের মাধ্যমে নয় হোয়াটসঅ্যাপ করুন, উত্তর চেষ্টা করুন, প্রশ্ন করুন, উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। নাম্বারটা একবার বলে যাই, 62-96-14-14-27, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, 62-96-14-14-27। ফোন করবেন না, বাইনার কথা হলে ফোন করবেন, বাকি কিন্তু যদি কেউ প্রশ্ন জানতে চান তাহলে অবশ্যই প্রশ্ন করবেন এই নাম্বারে। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তিলকের কথা যখন হলো শুনে নিন, এই 5টা আঙ্গুলেই তিলক দেওয়া যায়, বৃদ্ধাঙ্গষ্ঠী, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। সবাই শুনে রাখুন, গণেশের পুজো হচ্ছে, আপনি গিয়ে বললেন ব্রাহ্মণ ঠাকুরকে, বাবা আমার কপালে একটা তিলক দিয়ে দাও, তিনি কোন আঙ্গুলে দেবেন, এই আঙ্গুলে। সবাই তাকান, আপনি তিলক দিচ্ছেন আসরে, আপনাকে তিলক দেওয়ার নীতি অন্য আঙ্গুলে নয়, সবসময় এই আঙ্গুলে আপনি তিলক করছেন, আপনাকে কে বলে একটা ফোঁটা দিয়ে দাও তো, মাথায় রাখবেন এই আঙ্গুলে বৃদ্ধাঙ্গষ্ঠীতে তিলক দিতে হয়। এই আঙ্গুলে কাকে দেবেন সবাই দেখে রাখুন, লাইভ হচ্ছে, ইউটিউব হচ্ছে, আপনারা সবাই লক্ষ্য করুন, এই আঙ্গুলে কাকে দেবেন, বাড়িতে কেউ যদি মরে যায়, পাশের বাড়িতে কেউ মারা যায়, তার কপালে তিলক করতে হয়, ললাটে তিলক সেবা করতে হয়, তখন তর্জনীতে করতে হয়, মৃত ব্যক্তির কপালে তর্জনীর মাধ্যমে তিলক করতে হয়। এই আঙ্গুলে কাকে তিলক করবেন, নিজে যখন তিলক করবেন তখন সবসময় এই আঙ্গুলে করবেন, অন্য আঙ্গুলে নয়। কিন্তু ভগবান কৃষ্ণ বিষ্ণু নারায়ণের হাতে তিলক, কপালে তিলক দেবেন, চরণে দেবেন, সবসময় আপনার এই আঙ্গুলে। অনামিকা, গুরুমন্ত্র জপ করেন কোন আঙ্গুল থেকে, আঙ্গুল থেকে, এটার নাম অনামিকা, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, টাচ থাকবে, একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকবে, এটা অনামিকা। আর এই আঙ্গুলে কাকে দেবেন, না ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। তবে আমাদের ওখানে কোনো কোনো মেয়ে তিলক করে রাস্তা দিয়ে চলে গেলে পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলকমালা করেছে ভগবান পেয়ে যাবে। এটা অন্য জাতির মধ্যে নেই, সব আমাদের মধ্যে আছে, আমরাই আমাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছি, বৈষ্ণব পেরিয়ে গেলে ঠাট্টা করবার জন্য তৈরি হয়ে থাকি, আর অন্য ধর্মের মানুষরা তাদের ধর্মীয় লোককে পেরিয়ে গেলে মাথা নিচু করে দেয়, আর আমরা বৈষ্ণব দেখলে তাদেরকে সম্মান করতে পারি না, এর চাইতে লজ্জার কি হতে পারে। ভগবান নিজের মুখে বলেছে, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানি লহা বৈষ্ণবের আশ্রয়, বৈষ্ণবকে সম্মান দিতে না পারে কৃষ্ণের কি পাতনা কোনোদিন হবে না। তাই বারবার বলবো, অবশ্যই বৈষ্ণবকে সম্মান দেবেন, আপনার জীবন সুন্দর হবে। আমি বলে রাখি, যারা তিলক টিলক করতে লজ্জা করেন, হ্যাঁ করতে পারেন, অনেকে লজ্জা হয়, আপনি শুরু করুন, আগে স্কুলে ভর্তি হন, কিভাবে তিলক নেবেন, জল তিলক, স্নান করার পর গোবিন্দের মন্দিরে যাবেন, যে কোনো মন্দিরে যাবেন, এরকম করে বাঁ হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নিলেন, কেউ দেখতে পেলো না কিন্তু আপনার জল তিলক হয়ে গেল। সবাই লক্ষ্য করবেন, বাচ্চাদের করাবেন, নিজে করবেন, কি করবেন, এই আঙ্গুলে জল নেবেন, ব্যাস এভাবে তিলক করবেন, জল তিলক হয়ে গেল, কেউ দেখতে পেলো না কিন্তু তিলক কিন্তু আপনার কপালে হয়ে গেল। কিংবা
কিংবা তুলসী তলাতে যে গাছটা আছে তার নিচের যে মাটি আপনার বাচ্চাকে দেবেন, আপনার বাচ্চা যত বড় হবে আপনার বাচ্চাকে আপনার থেকে কিছুতে কিছু শিখবে। বাচ্চা বড় এই যে বাবা মায়েরা কীর্তন শুনতে এসছেন, এত টাকা পয়সা রোজগার করছেন কার জন্যে? আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য। ছেলে বড় হয় এরকম হোক না এরকম হোক, কোনটা চান? আপনি পড়াশোনা করাবেন, শিক্ষিত করাবেন, কিন্তু ছেলের মধ্যে বিবেক থাকতে হবে, অন্তত সে চিন্তা করবে আমার বাবা মাকে একটু দেখতে হবে। এই বিবেকবোধ জাগাতে গেলে বাচ্চাদেরকে কীর্তন শোনাতে আসতে হয়। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, বাচ্চা কীর্তন শুনতে এলে মা বাবা বলে এখন থেকে বুড়ো মেয়ে, এখন থেকে পাকামি, এখন যাবার দরকার নাই, বুড়ো হবি তখন যাবি, বুড়ো হবার চান্স যদি না পাই সব নিতাই বুড়ো হবি বুড়ো। কিছু মনে করবেন না, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমি কীর্তন করতে এসেছি, আমাদের শরীরে বিষ আছে। কি বিষ বলুন তো? যখন আপনি কাউকে রাগ দেখাবেন, ক্রোধ দেখাবেন, ওটা বিষ। ওই কালিয়নাগের বিষ যেমন দমন করেছিল স্বয়ং ভগবান, আপনার ভেতর যদি রাগ ক্রোধ থাকে সঙ্গে সঙ্গে ভগবানকে স্মরণ করুন। এই যে দেখাবেন, যাদের অনেকে আমাকে প্রশ্ন করে প্রদীপ বাবু আমার খুব রাগ আমি কি করব, যখনই ভেতরে রাগ জন্মাবে তখন ভগবানের চরণটাকে স্মরণ করুন যে প্রভু তুমি আমার রাগটাকে গ্রহণ করে নাও। যদি এই 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 অনুমতি করতে পারেন তাহলে আপনার জীবনে কাজ আছে, নাইলে আছে না। সবাই লক্ষ্য করবেন মায়েরা, কালিয়নাগের যেখানে বাস করছে অর্ধেকটা জল অর্ধেকটা বিষ। আপনাদেরকে বলে রাখি, মানুষ কুলে জন্ম নিয়েছেন, যদি ভালো জন্ম লাভ করতে পারেন তাহলে একটা কথা বলে রাখি, মৃত্যুর আগে ভালো কাজ করতে হবে। কেন? ভালো কাজ করলে আপনি চন্দ্রকোনা রোড থেকে যখন আপনাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, লোকে বলবে আহ মেয়েটা খুব ভালো ছিল গো কৃষ্ণ ভক্ত, ছেলেটা খুব ভালো ছিল কৃষ্ণ ভক্ত, জানবেন আপনি স্বর্গে যাচ্ছেন। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে বেটা খুব দুষ্ট ছিল রে মরলো ভালো হলো, জানবেন এনে যাচ্ছেন নরকে। তাই আপনি বারবার বলবো, জন্ম যেখানে হবে হবে কর্ম যেন ভালো হয়, আপনি ব্যবহারটা ভালো করে যান। কেন বলুন তো? আপনার সব কিছু চলে যাবে কিন্তু ব্যবহারটা রয়ে যাবে, এই জন্য ব্যবহার ভালো করুন। রাস্তাঘাটে আমরা জিজ্ঞেস করি, দাদা এটা কি চন্দ্রকোনা রোড? কথার মানে বলছি, অনেক ভদ্রলোক আছে এটাই চন্দ্রকোনা রোড, তার মানে কি ভেতরে অমৃত আছে। আর অনেকে জিজ্ঞেস করা হয় এটা কি চন্দ্র, জানি না, তার মানে কি এর মধ্যে বিষ আছে। এই জন্য বিষ নয়, ব্যবহারটা ভালো করুন, আপনার জীবন কিন্তু সুন্দর হবে। ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাতেই ভজাম মহম, যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আজকে আপনাদের ভগবান একটা পরীক্ষা নিতে এসেছে, এত বৃষ্টির দিনেও কে কে আমার কাছে আসতে পারে কে আসতে পারে না, ঠিক আসার মুখে আপনাদের একটা ধাক্কা মেরে দেখেছে যে ধাক্কা খাওয়ার সত্ত্বেও কারা আমার কাছে এসছে, আর ধাক্কা খেয়ে যারা সরে গেছে, যারা ধাক্কা খেয়ে সরে গেছে তারা যে আসবে না তা নয়, এই দিন আসতে পারলো না কোনোদিন আসবে। কেন? মালদা জেলাতে প্রচুর আম হয়, সব আম কিন্তু গাছে পাকে না, কিছু কিছু আম দেখবেন গাছ থেকে পেরে তাকে গ্যাস দিয়ে পাকানো হয়, তারপর ওগুলো গোবিন্দ সেবায় লাগে। আপনারা কিন্তু গাছেই আছেন, গাছ থেকে পরে গোবিন্দের সেবায় লাগবেন, আর যারা আসতে পারলো না তাদের গ্যাস দিয়ে পাকানো হলো, ওরা পরে গোবিন্দ সেবায় লাগবে। নিতাই গৌর হরি বল হরি বল। তো ধন্যবাদ জানাই আপনাদের। হ্যাঁ, গন্ডগোলটা কম, আপনারা কমিটি যারা আছেন সামনে প্রচন্ড চাপ আছে, কাউকে দাঁড়াতে দেবেন না, সবাইকে বসতে বলুন, কষ্ট করে বসতে বলুন। আমি জানি মাটি ভিজে গেছে, মাটি ভিজে গেছে আমি জানি, কিন্তু আপনারা দাঁড়াবেন না। একটা কথা আপনাদের বলে যাই, একবার সঠিক কথা শুনবেন, আপনার বাচ্চা যদি সন্ধ্যে 7টা 8টার সময় পড়তে বসে, আসে ফ্যান দরকার নেই, আজকে ফ্যান দরকার নেই, সন্ধ্যে 7টা 8টার সময় যদি আপনার বাচ্চা পড়তে বসে আপনারা বলবেন, পড়তে পড়তে যদি বলে বাচ্চা মা আমি খাবো, আপনি বাচ্চাকে খাওয়াবেন না কি বলবেন? পড়াশোনা করে নে তারপর খাবি, কোনটা? পড়াশোনা করে না তার আগে খাওয়াবেন? বাচ্চা যদি পড়ার আগে খায় পেট ভর্তি হবে আর বিছানা খুঁজবে। তাই আজকে যে সেবার ব্যবস্থা হয়েছে, যে বাচ্চারা দেখবেন খুব ফাঁকিবাজ তারা খেয়েই হরি বল, আর যারা দেখবেন পাকা পাকা ভক্ত মানে পাকা ছাত্র তারা বলবে আগে নেব তারপর সেবা দেব। তার মানে ভগবান বলছেন, বৈষ্ণব বলছেন আগে নাম তারপর সেবা, যদি সেবা হয়ে যায় তাহলে পেট ভারী হবে, তখন নিতাই গৌর হরি বল। আজকে আপনাদের শপথ করে যেতে হবে, যে জায়গাটি কষ্ট করে আপনাদের দিলেন কমিটি সেই জায়গাটি সম্মান রেখে আপনারা কীর্তন শুনে তারপর সেবা পাবেন। কারা কীর্তনের আগে সেবা পাবেন, হাত তুলুন তো। কীর্তনের আগে পাবেন কারা, তারা হাত তুলবেন আগে যারা পাবেন। তুলে দিয়েছে দু একজন, ভুল করে তুলে ফেলেছে।
আচ্ছা এখানে স্বয়ং গণেশজি আছেন, হনুমানজি আছেন, আপনারা কিন্তু একটু হাত তুলে বলুন তো, ভগবানের নাম হচ্ছে স্বয়ং কৃষ্ণ এখানে আছেন, যে যেটা যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটাই নিত্য নবদ্বীপ নিত্য বৃন্দাবন, এখানে ভগবান আছে, ভগবানকে শপথ করে বলুন তো কারা কারা হরিনাম শোনার পর শেষ হয়ে সেবা করবেন, হাত তুলুন, এই হাতের সম্মান আপনারা রাখবেন, নইলে পরবর্তী জীবনে হাত পাওয়ার চান্স থাকবে না, হাতে আর খাওয়া যাবে না, মুখে খেতে হবে কিন্তু, কারণ আপনারা কথা দিলেন হাত তুলে, তারপর যদি কেউ খেতে যান তাহলে পরের জন্ম আর হাত পাওয়ার চান্স নেই, মুখে খেতে হবে, মুখে খাই কার আপনার সব বুঝতে পারছেন, মানে হাতের দরকার হয় না, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আপনারা তুললেন যারা দাঁড়িয়ে আছে তারা বলছে যা আমরা কষ্ট করে দাঁড়িয়ে আছি একবার পেলেই হরি বল করবো, আচ্ছা ঠিক আছে বলে দিন, শুনুন আজকে কিন্তু খুব উপযুক্ত ব্যাপার, আমি বাড়িতে মানে আমি লজে বসে চিন্তা করছিলাম, একটা দারুণ ব্যাপার ঘটনা ঘটেছে, আপনারা শুনলে চমকে যাবেন, এই যে বৃষ্টি হয়ে গেল বিরাট মঙ্গল হলো, আপনারা বলবেন কেন মঙ্গল হলো, অনেকে বসতে পারছে না, না না মঙ্গল হলো সকলের জন্য, মঙ্গল হলো কারো আজকে কলঙ্ক মাথাতে হবে না, তার একটা কারণ শুনে রাখুন, আজকে কিন্তু গণেশ চতুর্থী, আজকে আকাশের চাঁদের দিকে যে তাকায় তার কলঙ্ক হয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কলঙ্ক হয়েছিল, সত্যজিতের ছেলে সত্যজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করেছিল, এই জন্য সেই দিন কিন্তু তিনি চাঁদের দিকে তাকিয়েছিলেন, সত্যজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করেছিলেন বলে তাকে কলঙ্ক নিতে হয়েছিল, তাই স্বয়ং ভগবান নিজে গণেশ পুজো করেছিলেন, আপনার চমকে যাবেন, কেন না কলঙ্ক তাকে নিতে হয়েছিল, আজকে দিনে আকাশের চাঁদের দিকে যেই তাকাবে তারই কলঙ্ক হবে, তা গণেশজি কৃপা করে বললো এত ভক্ত আমার কাছে আসবে, তা যদি আকাশটা পরিষ্কার করে দিই বৃষ্টি না দিই তাহলে তো চাঁদ ঢাকা পড়বে না, চাঁদ দেখলেই সব কলঙ্ক হবে, দরকার নেই ঢাকা দিয়ে দিই তিরপল দিয়ে, তাই কিন্তু উনি ঢাকা দিয়ে দিয়েছেন আপনাদের মঙ্গলের জন্য, আমি আপনাদের বলে যাই আজকে গণেশ চতুর্থী, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন একবারে শব্দ না করে, আজকে গণেশ চতুর্থী, আজকের দিনটা একটা বিরাট সার্থকতা আছে, কেন না একবার কৈলাস পর্বতে বাবা শিব একটা মিটিং ডেকেছিল সভা, এখন সেই মিটিং এ সব দেবতারা গেছে কিন্তু নারদ মুনি গেছে একটা ফল সঙ্গে করে, হাতে ফল, দিব্য ফল তিনি নিয়ে গেছেন, এখন এখানে একটা শিক্ষা আছে, আপনাকে কেউ যদি নিমন্ত্রণ করে তার বাড়ি যদি আপনি যান খালি হাতে যাওয়া কিন্তু উচিত নয়, এখানে শিক্ষা আছে, আপনারা যেখানে যাবেন নিমন্ত্রিত বাড়ি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু নিয়ে যাবেন, তো নারদ মুনি দিব্য ফলটা নিয়ে গেছে তো শিব বাবা শিবকে দিয়েছে, কিন্তু শিবের দুপাশে দুটো ছেলে বসে আছে, একটা কার্তিক একটা গণেশ, কার্তিক বলে আমি নেব, গণেশ বলে আমি নেব, বাবা কি করবে, একটা ফল দুজনকে কি করে দেবে, এখানে বাবা হয়েছেন তারা বলবেন কেন দুটো ছেলেকে আমি অর্ধেক করে ভাগ করে দেবো, সে চেষ্টা করেছিল বাবা শিব, বললো দুজনকে অর্ধেক করে ভাগ করে দেবো, কিন্তু গণেশ বলে আমি গোটা নেবো আর কার্তিক বলে আমি গোটা নেবো, এখন করবে কি, সামনে বসেছিল দাদু ব্রহ্মা, সে বললো আমি দাদু হয়ে যেটা বিচার করবো সেটাই ঠিক হবে, তখন ব্রহ্মা বললো তোমাদের মধ্যে যে বড় সে কিন্তু অধিকার আগে, তাহলে মায়েরা বলুন তো কার্তিক আর গণেশের মধ্যে কে বড়, জোরে বলুন কার্তিক বড় না গণেশ বড়, হ্যাঁ দেখুন গণেশ বড়, এইটা জেনে ভুল ভুল করে বসে আছেন, গণেশ একবারে বড় নয়, এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন জানার বিষয় আছে, আসলে কার্তিক বড় গণেশ কিন্তু ছোট, আপনারা সব জেনে আছেন গণেশ বড় না, একবারে না, গণেশ মাতৃভক্তিতে বড়, চারিদিকে ঘুরে গেছিল ওটা ভক্তিতে বড়, কিন্তু বয়সে কিন্তু কার্তিক বড় আর গণেশ কিন্তু ছোট, তো যেই না কার্তিককে দিয়েছে গণেশের মুখটা ফুলে গেছে রাগে, এখন দেখবেন দাদু যদি কোনো ভুল করে বসে নাতি দেখবেন গুম হয়ে থাকায় তার দিকে, আর দেখবেন মাঝে মাঝে এরকম এরকম করে কেন কেন তুমি এরকম করবে, এখন গণেশ যেই না হুড়োহুড়ি করছে ব্রহ্মাকে, এখন মুখটা ফুলে গেছে রাগে, তখন সামনে বসেছিল আকাশের চাঁদ, সে তখন হেসে ফেলেছে আর সঙ্গে সঙ্গে আকাশের চাঁদকে গণেশ অভিশাপ দিয়েছে, তুমি আমাকে দেখে হাসলে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি আকাশের চাঁদ যখনই উদয় হবে তোমাকে যেই দেখবে তারই মাথায় কলঙ্ক হবে, আজ থেকে কোনো মানুষ তোমার দিকে তাকাবে না, ব্যাস এই যে অভিশাপ পেয়ে গেল, কে পেয়ে গেল, চাঁদ পেয়ে গেল, এই চাঁদ যখন অভিশাপটা পেয়ে গেল মা, তখন এখন চাঁদ যার কাছে যায় সে তার দিকে কেউ তাকায় না, ইন্দ্রদেবের কাছে গেল সেও তাকাচ্ছে না, আবার লক্ষ্য করুন যখন ব্রহ্মার কাছে গেল সেও তাকাচ্ছে না, ব্রহ্মা বললে একটা উপায় তোমাকে বলে দিই, তুমি আর উপায় আছে মুক্তি পাবার, বলে কি, যার কাছ থেকে তুমি অভিশপ্ত হয়েছো তুমি তার কাছে যাও, বলে কার কাছে যাবো, বলে গণেশের কাছে, গণেশের কাছে কি স্তুতি করলো, আর সঙ্গে সঙ্গে গণেশ খুশি হয়ে বললো ঠিক আছে তোমার স্তুতিতে আমি সন্তুষ্ট হয়েছি, তবে তোমাকে আশীর্বাদ দিলাম বছরে একটা দিন তুমি কলঙ্কিত থাকবে, কোন দিন,
যেদিন আমার গণেশ পুজো, গণেশ চতুর্থী, সেদিন আকাশে চাঁদ উদয় হলে যেই তোমার দিকে তাকাবে তারই কলঙ্ক হবে। তাহলে বলুন তো আজকে গণেশ চতুর্থীর দিনে আকাশে চাঁদ উঠেছে না উঠে নাই? জোরে বলুন, ওঠে নাই। কার জন্যে? বৃষ্টির জন্যে। ভালো হলো না মন্দ হলো? জোরে বলুন, ভালো হলো। তাহলে প্রভু যা করে তা মঙ্গলের জন্যই করে। আজকে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন আর প্রত্যেকটা জীবকে বলছেন একবার হরি বল। বলো গণেশ দেব কি, জয় গণেশ দেবতা কি। আজকে হিন্দু সমিতি কীর্তন গানের আয়োজন করেছেন, আমি সব ধর্মের মানুষকে সমান সম্মান দিলাম, সমস্ত মানুষকে সম্মান দিলাম, ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে। আপনারা আশীর্বাদ করবেন কমিটির সমস্ত ছেলেদেরকে, যাতে এনারা প্রতি বছর সুন্দর থেকে সুন্দরতর অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারে। অনেক অক্লান্ত পরিশ্রম করে ওনারা দু তিন বছর আমাকে পায়নি, এই দু তিন বছর পর বারবার ফোন করতে করতে এই বছর যাক প্রভুর কৃপায় লেগে গেছে। রামনবমীর সময় এখানে অনেকেই ফোন করেছিল, আমি ডেট দিতে পারিনি, আজকে আপনাদের এখানে ডেট দিতে পারলাম। প্রভু কৃপা করেছেন তাই আমি এসেছি, আপনাদের চরণাশ্রিত হয়েছি। আপনারা সবাই মিলে একবার উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। বেশ, আমি গৌরচন্দিকার আসতে, আমি গৌরচন্দিকার সময় বেশি নেব না, আমি লীলার মধ্যে প্রবেশ করব। বেশ বেশ, থামি দিন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি গৌরচন্দিকার সময় নেব না, শুধু একটু বলে নিই আপনাদেরকে যে আসতে বাবা মায়েরা আপনারা বসে পড়ুন না, কি আছে, একদিন ভিজেতে বসুন, কোনো অসুবিধা নেই, কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় না। আরে বসে পড়ুন না, তাকাবেন না কোথায় কি হচ্ছে, একবারে চুপচাপ নিচে প্রচুর জায়গা আছে, তারগুলো দেখবেন একটু। হ্যাঁ, ভেতর দিকে চলে যান, প্রচুর জায়গা আছে, ভেতর দিকে চলে মায়েরা চলে যান যারা জায়গা নেবেন। হরে কৃষ্ণ। মায়েরা গণেশের পুজোতে জোরে বলবেন বেল পাতা লাগে না তুলসী পাতা লাগে, কোনটা লাগে জোরে বলুন? কোনটাই লাগে না গণেশের পুজোতে, তুলসী পাতা লাগে না গণেশের পুজোতে, একুশটা দুর্বা ঘাস লাগে। যদি কোনো ব্রাহ্মণ এখানে থাকেন পুজো করছেন তিনি ভালো করে জানবেন, গণেশের পুজোতে একুশটা দুর্বা ঘাস লাগে। প্রশ্ন করবেন গণেশের পুজোতে তুলসী পাতা লাগে না কেন, একটু আপনাদের বলে যাই, মন দিয়ে শুনুন। মায়েরা গণেশের চারটে হাত, গণেশ দেখতে খুব সুন্দর, একদিন বসে ধ্যান করছে, গণেশ সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে না, গণেশ সিদ্ধান্ত নিয়েছে ও বিয়ে করবে না, চিরকুমার থাকবে, এই জন্য তিনি ভগবান শ্রীহরি ধ্যান করছেন। আস্তে আস্তে, ভগবান শ্রীহরি, ভগবান শ্রীহরি ধ্যান করছেন, ভগবান শ্রীহরি ধ্যান করছেন, আর সঙ্গে সঙ্গে তুলসী দেবী পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে, তুলসীও দেখতে কম সুন্দরী নয়। এখন দেখবেন মায়েরা যারা ভাবের ঘরে থাকে তারা কখনো হাসে কখনো কান্দে, ভগবানের ভাবের ঘরে থাকে। তা গণেশজি যখন ভাবের ঘরে আছে হঠাৎ হেসে দিয়েছে, আর তুলসী মহারানী মনে মনে ভাবছে তাহলে আমাকে দেখে হাসলো বোধ হয়। এখন তুলসী কাছে গিয়ে মনে মনে ভাবলো গণেশকে একটু প্রেম নিবেদন করি, ভালোবাসি। তাকাবেন গণেশের কাছে গিয়ে চুপচাপ বসে বসে, গণেশজি আপনি কার ধ্যান করছেন? বলছে শ্রীহরি। শ্রীহরি আপনাকে কৃপা করবে নিশ্চয়ই? বলে হ্যাঁ করবে। নানা রকম কথা শুরু করেছে গণেশ, বলছে তুমি আর সময় পেলে না, আমাকে বিরক্ত করতে এসছো, যাও এখান থেকে। সঙ্গে সঙ্গে তুলসী দেবী বলল তোমার এত অহংকার, তোমার এত অহংকার, তুমি কি চাও? তুলসী দেবী চিৎকার করে বলল আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করতে চাই, তাই আমি তোমার কাছে এলাম। এখন গণেশ তো চিরকুমার থাকার ইচ্ছা করেছে, বিয়ে করবে না এ সিদ্ধান্ত নিয়েছে, যেই না বলেছে যে আমি চিরকুমার থাকতে চাই, আর তুলসী দেবী বলেছে বিয়ে করতে চাই, গণেশ জি দাঁড়িয়ে অভিশাপ দিয়ে দিল, তুলসী তোমাকে অভিশাপ দিলাম, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিলে, আমার চিরকুমার থাকার অটুট বন্ধন থেকে তুমি নষ্ট করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার অসুর দৈত্য স্বামী হোক। তুলসীর স্বামীর নাম কি হয়ে গেল? শঙ্খচূড় দত্ত। শুনবেন কথাগুলো, তুলসীর স্বামীর নাম হয়ে গেল শঙ্খচূড় দত্ত। এখন যেই না শঙ্খচূড় দত্ত তুলসীর স্বামী হয়ে গেল, সঙ্গে সঙ্গে তুলসী বলল অভিশাপ যখন দিলে আমার দৈত্য স্বামী হোক, তোমাকে অভিশাপ দিলাম, তুমি যেমন বললে আমি চিরকুমার থাকবো, তোমার একের চাইতে অধিক বিয়ে হবে, তোমার একটা নয় তোমার দুটো বউ হবে, গণেশের দুটো বউ, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। আপনারা প্রশ্ন করবেন বাড়িতে গণেশ রাখেন, গণেশের সুর কোন দিকে থাকা উচিত, খুব বিবেচনা করে বাড়িতে বাস করতে হবে আপনাদের। এই জ্যোতিষশাস্ত্র পরিষ্কার করে বলেছে, কীর্তন শুনতে এসছেন আপনাকে জানতে হবে কি গণেশ বাড়িতে রাখবেন, ব্যবসার জায়গায় রাখবেন, গণেশের সুর কোন দিকে হবে, এ খুব আশ্চর্যের ব্যাপার। মায়েরা সিদ্ধি হচ্ছে গণেশের ডান দিকে বসে থাকে, আর ঋদ্ধি গণেশের বাঁ দিকে বসে থাকে। এক ভদ্রলোকে যদি দুটো স্ত্রী হয়, ডান দিকে একজন বাঁ দিকে একজন, সেই ভদ্রলোকে কিন্তু সোজা তাকিয়ে থাকতে হবে, কেন বলুন তো? এর দিকে তাকালে এইদিকে তাকাও, এইদিকে আবার যদি এদিকে তাকাও সিদ্ধি বলছে, এদিকে তাকাও।
এখন যখন সিদ্ধির দিকে গণেশ তাকাচ্ছে তখন সুঁটটা ডান দিকে, আর ঋদ্ধির দিকে যখন তাকাচ্ছে তখন সুঁটটা বাঁ দিকে। সংসারে যখন গণেশকে রাখবেন ঋদ্ধি, আপনি বাঁ দিকে সুঁড়াওলা গণেশ রাখবেন বাড়িতে, যদি আপনার ডান দিকে থাকে আপনি বন্ধ করুন। আমি বলি নাই, জ্যোতিষশাস্ত্র বলছে। কি বলছে? গণেশজি সুর বাড়িতে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সবসময় বাঁ দিকে রাখুন। আর সিদ্ধিদাতা গণেশ মানে ব্যবসা আর বাণিজ্য যারা করে বা গণেশের যারা ধ্যান করে, গণেশকে যারা ভজন করে, তারা সবসময় গণেশকে সিদ্ধিদাতা মানে সিদ্ধিদাতা গণেশ ব্যবসা যখন বাণিজ্য ব্যবসা করবেন তখন যেখানে রাখবেন গণেশ মাথায় রাখবেন ডান দিকে সুরাওলা গণেশ রাখলে আপনার সব চাইতে ভালো হয়। এই জিনিসগুলো আপনাদের এখানে এসে জেনে গেলেন, আপনারা গণেশজির উপলক্ষে কীর্তন বলে আপনাদের জানিয়ে দিলাম। তাই মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, যাকে দেখছেন তাকে বলছে একবার হরি বল, বল তোরা আই হরি নাম নিবিকে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বে রাই আই 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 আজি দয়াল নিতাই যাচিয়া বে দয়াল নিতাই দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া গোলোকের প্রেম লুটি করিয়া 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 দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া রায়ে হরে নাম নিবিকে রে ভাই দয়াল নিতাই যাচিয়া বে রাই আমার দয়াল নিতাই যাচিয়া বে রাই। গালে হাত দিয়ে কি ভাবছো হরি বল বলো পথিক রে, ও তোর ভাব না কিসের আছে হরি বল বলে বাহু তুলে আইলে চিন্তাই গৌর হরি বল ও তোর ভাবে না কিসের আছে হরি বল বলে বাহু তুলে আইলে না, যত গালে হাত দেবেন তত দুশ্চিন্তা বাড়বে। সুচিন্তা করতে গেলে মাঝে মাঝে হাত তুলবেন, সুচিন্তা হবে। নিতাই চান বলছে ও পথিক ভাবছিস কি হরি বল বল পথিক রে পথিক রে ও তোর ভাবে না কিসের আছে হরি বল বল বাহু তুলে আইলে চেনে পথিক রে ও তোর ভাবে না কিসের আছে হরি বল বল বাহু তুলে। জোর করে হাত তুললে না, জোর করে হাত তুললে তোমার বুকে লাথি মারবো। নিতাই চান বলছে একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে, একটা ছেলে যদি তার বাবার বুকে লাথি মারে বাবাকে আবার ছেলেকে ঘুরে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে ভাই কি তার কাছে শিশু পুত্র মারলে লাথি একটা শিশু পুত্র মারিলে লাঠি দোষ কি রে ভাই পিতার কাছে যে শিশু পুত্র মারিলে লাঠি দোষ কি রে ভাই পিতার কাছে পথিক রে ও তোর ভাবে না কিসে হরি বল বাহু তুলে আইলে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা আরো জোরে আশা করছিলাম। রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জয় জোরে বলুন। রাধা রানী কি বেড়েছে আরো বাড়বে, শ্যাম সুন্দর কি, মহাপ্রসাদ কি, হরি বাসর কি, গরম লাগছে কি, বাহ সবই জয় হয়ে গেল, তার মানে আপনার ডুবে গেছে।
একবার যাবে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ইউটিউবের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এখানে দুটি দুটি ক্যামেরা এসছে আমার, একটা হচ্ছে অহনা স্টার কীর্তন, একটা এমকে স্টুডিও। আপনারা পরশু তারিখে দেখতে পাবেন আপনাদের আসরটা, সুন্দর করে তারা দেখাবে আপনাদেরকে। এবং গণেশ চতুর্থী উপলক্ষে কীর্তন মেদিনীপুরে চন্দ্রকোনা রোড হিন্দু সমিতিতে। তো যাই হোক, আপনাদের ছোট ছোট কথা বলে দিলাম, আপনারা মনোনিবেশ করবেন, সবাই মিলে হাত তুলে একবার গাইবেন, সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে, তালি আজ ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যাদের পূর্বজন্মের স্বীকৃতি থাকে তাদের হাত তুলতে বলা হয় না, আপনিই তোলে, কে কোথায় তুলছে দেখে না। আর যাদের স্বীকৃতি থাকে না তাদের তুলতে বড় কষ্ট হয়, তা আপনারা তুলবেন। মহাপ্রভু সারা জীবন হাত তুলে আছে আমাদের জন্য, আমরা দু মিনিট তুলতে পারবো না, সবাই তুলবেন, সবাই। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে, তালি তালি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে, আজ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আপনাদের আসরে সব কিছু ভালো লাগলে, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। প্রথম এলাম আমি তো, না বলে যাবই না, আমি তো বলেই যাব, না বলে তো যাবই না, আমি বলেই দিই আপনাদেরকে, শুনে রাখুন। হ্যাঁ, এই যে দেখা সবাই ভজ গৌরাঙ্গ হাত তুলছেন, আর দু চারজন ভজ গৌরাঙ্গ, এদের থেকে ভালো লাগলো, অন্য কিছু ব্যাপার নাই, বাকি সব ঠিক আছে। আচ্ছা মায়েরা, হাত তুলে যারা হরি বল বলবেন, এই গানটা গাইবেন, পরের জন্মে হাত পাবেন, কিন্তু হাতটা কিছু মনে করবেন না। একজন মহাজন বলছেন যে হাত তালি যদি কেউ না দাও, তা পরের জন্মে হাত তালি না দিলে তোমার পেটের খাবার জোগাড় হবে না। টোল ট্যাক্সে কিংবা বাচ্চা বাড়িতে হলে একজন আসে না, এই যে দশ টাকা যদি না তোলেন, তাহলে কিন্তু পরের জন্মে মেয়েও নয় ছেলেও নয়, দুঃখের সীমা নাই। হাত তুলে দেখি, এইবার যারা তুলছিল তারা পকেট থেকে হাত বের করেছে, বলে দরকার নাই বাবা, যদি চান্স পাই তো কিছুতে হবে আর কি। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে, ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে, সবাই মিলে একসঙ্গে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না, চিন্তা নেই, আপনারা যারা চিন্তা করছেন চিন্তা করবেন। আছে গালে হাত দিচ্ছেন দু একজন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। এখানে কমিটির ভাইরা কিন্তু আসতে বাবা সামনে দাঁড়িয়ে গল্প নয় কিন্তু, হ্যাঁ আপনাদের বসতে বলা হচ্ছে, ওখানে দেখতে পাচ্ছেন ওনারা, আর সামনে বসুন না একটু, কি অসুবিধা আছে, মোবাইল নিয়ে কষ্ট করে দাঁড়িয়ে থাকতে পারছেন, একটু বসতে কি কষ্ট আছে বাবা। আমি বুঝতে পেরেছি জায়গার বড় অভাব নয়, জায়গা ঠিকই ছিল, বৃষ্টির জন্য জায়গা প্যাঁচপেঁচে হয়ে গেছে, তাই বসতে পারছেন অনেকে। তাও তো চেয়ারের ব্যবস্থা ওনারা করেছেন, যথেষ্ট করেছেন ওইটুকু সময়ের মধ্যে, খুব সুন্দর। আস্তে একটু বসুন, সবাই মিলে বসুন,
এখানকার কমিটি আমাকে এনেছে, দেবুদা সামনে বসে আছে, যা অক্লান্ত পরিশ্রম করে তিনি আমাকে সব আপনাদের সহযোগিতা নিয়ে এসেছেন। কমিটির খুব সুনাম করলাম, কারণ কমিটি খুব ভালো ব্যবস্থা করেছেন, থাকার জায়গা যেমন সেবা তেমন, মানে কমিটির কোনো ত্রুটি নেই। চন্দ্রকোনা রোডটা এসে আমি এই রাস্তায় প্রচুর পেরোই, এই রাস্তায় আমি প্রচুর গান করতে পেরোই, যত আমি খড়গপুর যাই সব কিন্তু এই রাস্তাতে প্রতি মানে মাসে অন্তত 3-4 বার আমি এদিকে পেরোই। তো আমি দেখে গেছি চন্দ্রকোনা রোড, কিন্তু এখানে আসিনি, এই প্রথম এলাম। একবার জোরে বলুন সবার, সবাই মিলে একবার কমিটির জন্য, রাধা রানী কি। প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু প্রসাদটা আপনাদেরকে আগেই বলে দিলাম, শেষে নেবেন, আগে নয়। কমিটি চিন্তা করছে সব সামলাতে পারবো তো না, যার খিদে পেয়েছে তিনি যাবেন, অসুবিধা নেই। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ, আজকে যা লীলা গাইছিলাম একটু তত্ত্বের মধ্যে থাকি নাকি নাকি কি বলছেন? আচ্ছা, লীলাটির নাম, লীলা তো গাইতে হবে, লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ একটা সাপের মাথায় চেপেছিল, সাপটার নাম কি জোরে বলুন, কালিয়ানাগ। আচ্ছা মায়েরা, কালিয়ানাগের সাপের মাথায় একটা চক্র থাকে না, জোরে বলুন, হানানা থাকে না? আচ্ছা, সাপের মাথায় চক্র থাকে, ওটাকে চক্র ভাববেন না, শাস্ত্র বলছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, সাপের মাথায় যে চক্র থাকে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। আচ্ছা, সাপের জিভটা কাটা না গোটা, জোরে বলুন, কাটা। হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন, আদর করে দেবেন না, আপনার দূর থেকে দেখবেন, কিন্তু মায়েরা জিভটা কাটা কেন একটু আপনাদের বলে যাই, দেখবেন গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষে বৃন্দাবনে রেখেছিল, সাপগুলো ভেবেছিল যদি একটুখানি ঘাসে পড়ে গেছে তাহলে আমরা চেটে চেটে খাবো, আমরা অমর হয়ে যাব অমৃত পেলে, কিন্তু অমৃত তো পড়ে নাই, যে ঘাসের ওপরে চেটেছিল জিভ দিয়ে সেই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস, ওই ঘাসের ওপর চারটে চারটে ঘাস জিভটা দুটুকরো হয়ে গেছে, তখন থেকে কিন্তু সাপেদের জিভ দুটুকরো। আচ্ছা, যে কালিয়ানাগ সাপটাকে আপনারা দেখছেন কিছু মনে করবেন না, সে কিন্তু পূর্বজন্মে রাজা ছিল, এই জন্মে সাপ হলো। এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমি আপনাদের বলবো একটা মুখ আর দুটো কান, আপনাদের আমাদের সকলের একটা মুখ দুটো কান, ভগবান কি বলেছে, বলবে কম আর শুনবে বেশি, এই জন্য আপনারা এ কথা ভগবানের কথা নীতি মানবেন, বলবেন কম কিন্তু শুনবেন বেশি, সংসারে যে বেশি বলে তার ঝগড়া হয় আর যে শোনে বেশি বলে কম তার ঝগড়া নাই, বিবাদ নাই। সংসারে থাকবেন নুনের মতো থাকবেন, লবণ লবণ, তরকারিতে বেশি হয়ে গেল গন্ডগোল, কম হয়ে গেল গন্ডগোল, লিমিট থাকতে হবে। আপনি সংসারে লবণের মতো থাকবেন, দেখবেন লিমিট থাকবেন, আপনার প্রতি প্রিয়তা সবার থাকবে, আর আপনি যদি লবণ বেশি হয়ে যায় তাহলে নিতাই গোর হরি বল, আর কম হলো তা তো অসুবিধা আছে। কথাগুলো মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন মায়েরা। এখন দেখুন, পূর্বজন্মে যে যেমন কর্ম করে তার সেরকম জন্ম হয়, একবারে প্রমাণ দিয়ে দিই, আপনাদের চন্দ্রকোনা রোডে আজকে দুটো বাচ্চার জন্ম হয়েছে, ধরে নিন কথার মানে, এইখানে একটা ওইখানে একটা, একটা বাচ্চা রাজার ঘরে জন্ম নিল মানে বিরাট বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে দিয়ে, আর একটা বাচ্চা এমন ঘরে জন্ম নিল মায়ের দুধ পর্যন্ত পাচ্ছে না, দুধ শুকিয়ে গেছে, এত গরিব এত অভাব। তাহলে বলুন তো, নিশ্চয় পূর্বজন্মে ছেলে দুটোর কর্ম কারো ভালো ছিল বলে রাজার ঘরে, আর কারো খারাপ ছিল বলে কিন্তু ফকিরের ঘরে। মায়েরা সব কিন্তু পূর্ব পরিকল্পিত, রাম সীতা লক্ষণ বনবাসে যাবে তার ব্যবস্থা কিন্তু বাল্মীকি রামায়ণে কিন্তু আগে থেকে কিন্তু বাল্মীকি মুনি লিখে বসে আছে, না কি বলছেন? তাহলে আগে থেকে সব কিছু হয়ে আছে, যা ঘটবে তা তৈরি হয়ে আছে, আপনার জীবনে ঘটবে ও আপনি বাধা দিতে পারবেন না। স্বয়ং ভগবান কৃষ্ণ কংসকে বধ করবে তার আগে থেকে হয়ে গেছে, কিরকম দৈবকী যখন বিয়ে হচ্ছিল তখন আকাশ আকাশবাণী হলো যে অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণকে হত্যা করবে, কংসকে হত্যা করবে। তাহলে লক্ষ্য করুন, হত্যা করেছে কিনা, যতই কংস চেষ্টা করেছে এত বড় সন্তানকে মারার, কিন্তু এক সময় তাকে মরতে হয়েছে। ওই জন্য জানবেন, যার যেমন কর্ম তার সেরকম ফল হবে, তবে এ সংসারে আবার কিছু কর্ম আছে তার ফল হয়, ভালো কর্ম করবেন লোকে ফুলের মালা তিলক দিয়ে আপনাকে নিয়ে যাবে আনন্দ করে, আর খারাপ কর্ম করবেন আপনার কোমরে দড়ি বেঁধে আপনাকে থানাতে নিয়ে যাবে, কারাগারে নিয়ে যাবে, এখানেও কিন্তু কর্মের ফল আছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, এ সংসারে মানুষ কুলে জন্ম নিয়েছেন, পরের ক্ষেত্রে পাবেন কি জানেন না, কিন্তু আপনি মানুষ কুলে জন্ম নিয়ে ভালো কর্ম
করুন, দেখবেন আপনার ভালো ফল হবে। রাজা চন্দ্রধ্বজ তিনি সাপ হলেন কেন? তার একবার পেটে যন্ত্রণা হয়েছিল, কোনো মতে ভালো হচ্ছিল না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো একটা উপায় আছে, তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, সেই সরোবর একটা রাজহাঁস খেলা করছে, রাজহাঁসটাকে ধরে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসটাকে ধরে আনা হলো, তাকে যখন হত্যা করতে যাচ্ছে, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমাকে না মেরে যদি হত্যা আর তোমার পেটের রোগ ভালো হয় তাহলে উপায় বলবো? বলে হ্যাঁ বলো। কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের পূর্ব দিকে একটা গাছের উপর এক বৈষ্ণব মুনি পা দুলিয়ে বসে আছে, তার চরণ ধোয়া জল পান করলে তোমার অবশ্যই রোগ ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, দেখি দেখি তোমার ডান পাটে গিয়ে দাও, দেখি তোমার বাঁ পাটে গিয়ে দাও। ডান পাটে গিয়ে দিল, দেখলো পূজার রক্ত, ছি এই জল আমি পান করতে পারবো না। কিন্তু বাঁ পাটা যখন এগিয়ে দিল, ওটা তো পূজ রক্ত, আবার পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে বাড়ি এনেছিল। নিজে পান করে নাই, তার স্ত্রী ছিল দুজন, চন্দ্রধ্বজের স্বামী, তুমি পান করতে পারলে না, আমাদের দুজনকে দাও। দুজনের স্ত্রী যখন পান করেছে, তখন মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে, আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যেহেতু খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, তোমার খল বংশে জন্ম হবে, পরের জন্মে তোমার জন্ম হবে সাপ রূপে, তুমি হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিব, হে মুনি, অভিশাপ যদি দিলে আমায়, সাপই কুলে জন্ম হো, সাপই কুলে জন্ম হো, আশীর্বাদ দাও যেন তোমার চরণ মাথায় লাভ করতে পারি, যেন তোমার চরণ মাথায় লাভ করিতে পারি। বৈষ্ণবি বলল, গো রাজা চন্দ্রধ্বজ, তুমি যেহেতু আমার চরণ জল মাথায় করে নেছো, আগামী জন্মে তুমি সাপ হবে, তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নেতৃত্ব হবে। এই জন্য কালীয় নাগ সাপের মাথায় ভগবান নেচেছিল। বাবা পদাবলিতে বলল কি, কাল কালীদহের জলে যমুনাতে কে বাস করছে? কালীয় নাগ। কালিন্দির এক দহি কালী নাগ তাহের, আমার কালীন গো তাকে রাখে, কালিন্দির কালীন গো তাহে রহে, আজ কালিন্দির এক দহি, আমার কালীন গো তাহে রহে, বিষ জলে দহন সমান দেখিরে, বিশ্বজনে বিশ্বজনে দহন সমান, ও যে বিষ আর জলে, বিষ জলে বিষ জলে দহন সমান, ওই দেখিরে জলে বিষ জলে দহন সমান, বলি বিষার জলে সমান সমান, সমান সমান বিষার জলে সমান সমান, সমান সমান কালিন্দির এক দহি, বিষার জলে সমান সমান, কালিন্দির এক দহি, বিষার জলে রাই গৌর হরি গো, কালিন্দির এক দহি, বিষার জলে সমান সমান, সবাই মিলে হাত তুলে বলুন, রাধা রানী কি? সবাই লক্ষ্য করুন মাইরা, আপনাদের এখানে মেদিনীপুরে আমি অনেক জায়গায় গান করেছি, আগামীতে আমার প্রচুর গান মেদিনীপুরে আছে,
আমাকে অনেক কমিটি বলে, কাল আমি বর্ধমান জেলায় গান করছিলাম, তো বর্ধমানের অনেক ভক্তরা আমাকে বলছিলেন, প্রদীপ বাবু আপনার তো মেদিনীপুরেই বেশি গান, না ভুল করছেন, মেদিনীপুরে ক্যামেরা হয় বেশি, অন্যান্য জেলায় কম হয়, এই জন্য আমার প্রতিটি জেলায় জেলায় গান, প্রত্যেকটি প্রায় রাজ্যে রাজ্যে গান, দেশের বাইরে গান, এই জন্য আপনাদের বলি সব জায়গাতে ক্যামেরা হয় না, এই জন্য সবাই হয়তো শুনতে পায় না, কিন্তু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন, আমি এই মেদিনীপুরে বিভিন্ন জায়গায় এলাম কিন্তু আমার খুব একটা চোখে পড়েনি, কি চোখে পড়েনি, আপনাদের প্রচুর পুকুর আছে, পদ্ম ফুল আছে, এরকম পুকুর পড়েনি, দু একটা পড়েছে, কিন্তু আমাদের বীরভূম গেলে দেখবেন প্রায় পুকুরে পদ্ম ফুল আছে, আর যেখানে পদ্ম ফুল আছে সেখানে পদ্ম নাগ সাপ আছে, পদ্ম ফুল তুলতে গিয়ে অনেকে মারা গেছে সাপের কামড়ে, কিন্তু প্রশ্ন করবেন তাহলে আগে যারা পদ্ম ফুল তুলতে যেত সেই পুকুরে পদ্ম ফুল থাকতো, পদ্ম নাগ সাপ থাকতো, গরু বাছুরে জল খেত, মানুষে জল খেত, জলটা বিষ হতো না, আজকে কালিয় নাগ যেখানে আছে সেই জলটা বিষ হলো কেন, একটাই কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিয়েছিল, কালিয় নাগ বলেছিল প্রভু আমাকে এখান থেকে উদ্ধার করো, ভগবান শোনে নাই, তখন কালিয় নাগ মনে মনে ভাবছে তুমি যখন আমার কথা শুনলে না, তোমার সঙ্গে মিত্রতা করে তোমাকে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব, বলে কি রকম, এই বিষ এমন বিষ ঢালতে শুরু করব এই পদ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে যাবে, আর বিষের জ্বালায় ছটফট করতে করতে তোমাকে ডাকবে, আর তুমি এসে এখানে হাজির হবে, আর এখানে বসে আমি তোমার চরণ পেয়ে যাব, তাহলে কালিয় নাগ কত বড় ভক্ত দেখুন, আমাদের মতো নয়, আমরা মানুষ হয়ে যা পারলাম না, একটা সাপে তা পারলো, কালিয় নাগ যখন পশু পাখিদের বাগবাগ কষ্ট দিচ্ছে তখন ভগবান সিদ্ধান্ত নিলেন আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজকে আমি গোচারণে যাব আর কালিয় নাগকে দমন করে দেবো, ভগবান শ্রীকৃষ্ণ বললো মা আজ তো দাদা বলাইয়ের জন্মদিন, আমি জানি দাদা থাকবে না, দাদা যদি থাকে তাহলে কালিয় নাগকে দমন করতে পারবো না, তাই মাকে বললো মা আমাকে সাজিয়ে দাও, মা বলছে কোথায় যাবি, আজকে বাড়িতে উৎসব, দাদা বলাইয়ের জন্মদিন আজকে যাই, প্রত্যেকটি মা বলুন তো আপনার যে ছোট ছোট বাচ্চা আছে বাড়িতে ভালো অনুষ্ঠান হলে ছেলেকে স্কুলে পাঠাবেন, নেহাত পরীক্ষা থাকলে পাঠাবেন, তাছাড়া পাঠাবেন না, তো বলছে আজকে দাদা বলাইয়ের জন্মদিন, বাড়িতে কত ভালো ভালো খাবার হবে, তুই কোথায় যাবি, বলছে মা আমি কোথায় যাবো জানো, মা গো আমি চড়াবো বাছুর ও মা গো আমি, মা গো আমি চড়াবো বাছুর ও যে মা গো আমি, মা গো চড়াবো বাছুর ও মা, আজ মা গো আমি, মা গো আমি চড়াবো বাছুর, আমার পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া, দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধ চূড়া, পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া, পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধ চড়া, চরণেতে চরণেতে পরাহন পূর্ণিমা, চরণেতে চরণেতে পরাহন পূর্ণিমা, চরণেতে চরণেতে পরাহন পূর্ণিমা, চরণেতে চরণেতে পরাহন পূর্ণিমা, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা, যাবার সময় হলো সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, আমার গোষ্ঠী যাবার সময় হলো, মোহনিয়া 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 বাসি দে মাহাতে, মোহনিয়া বাসি দে মাহাতে, মোহনিয়া বাসি দে মাহাতে, মোহনিয়া বাসি দে মাহাতে, সীতা মসুরা মদাম সুবলাদি অংশুমান, সীতা মসুদা মদাম সুবলাদি অংশুমান, দাঁড়াইয়া 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 আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রা
পথে দাঁড়াইয়া আছে রাজপথে, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে, ওঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে, ওঠে যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে গাই গো হইব, চরণেতে চরণেতে পড়া হনপুর ওমা, চরণেতে পড়া হন বলুন রাধা রানী কি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও, কিভাবে সাজাবে মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে কিভাবে সাজাবে জানো, মা যশোদার কোলে বসে আছে আর মা সাজাচ্ছে নন্দরানী কৌতূহল আমার গোপালে লো ইয়া কোলে, গোপাল কি সাজাই রে, সাজাচ্ছে মা গোপালকে, আহারে অগনন্দরণে কৌতু আমার গোপালে লো লয়ে যা কোলে, সাজাই রানী আপন গোপাল কি সাজাই আরে মা নন্দ রানী সাজাই দেই মা কোপালকে কোলে লয়ে সাজাইয়ে দেয়, নিজের গোপালকে কোলে লয়ে সাজাইয়ে দেয়, নিজ গোপালকে কোলে লয়ে আপন মনে সাধে সাধে গোপাল কোলে লয়ে, আপন মনে সাধে সাধে নিজ গোপাল কোলে লয়ে, আপন মনে সাধে সাধে নিজ গোপাল কোলে লয়ে, আপন মনে সাধে সাধে নিজ গোপাল কোলে লয়ে, আপন মনে সাধে সাধে সাজাইয়ে দেয় মা, ও গো সাজাই রানী আপন সাধে সাজাই রানী আপন মন সাধে, এখানে যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের শিখিয়ে দিয়ে যাই আস্তে আস্তে, যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা ভালো করে শিখে নিন, আপনাদের বাচ্চার কপালে একটা তিলক দেবেন, যে বাচ্চার তিলক দিলে বাচ্চার বিপদ হওয়ার চান্স থাকবে না, যেটা মা যশোদা কৃষ্ণের কপালে দিত, সবাই শুনে নিন মায়েরা, যা ঠাকুমা হয়েছে নাতনি নাতি বাড়িতে আছে আপনারা শিখে যাবেন কি, বাচ্চাকে স্নান করিয়ে একটা তিলক দেবেন, যে তিলকটা দিলে ছেলের বিপদ হওয়ার সম্ভাবনা কম, কেন যশোমতী কৃষ্ণকেই তিলক দিতেন, কি এই তিলকের নাম হরিচন্দনের মৃত্তিকা, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে মায়েরা, বাচ্চার কপালে আপনারা গোবর দিন কিংবা গোবরে ফোঁটা দিন কিংবা দেখবেন কাজলে ফোঁটা দিন, কিন্তু আপনারা কি দেবেন বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা, প্রশ্ন করবেন হরি
হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের বিপদ হবার সম্ভাবনা কম থাকে। যশোমতী তার গোপাল যেখানে যেত সবসময় মা যশোদা তার কপালে একটা হরিচন্দনের মৃত্তিকা দিত। ওই জন্য প্রত্যেকটি মা বাবাকে বলবো আপনারা হরিচন্দনের মৃত্তিকা দেবেন। আর ছোট ছোট বাচ্চা যাদের আছে, খুব ছোট বাচ্চা, তাদের জন্য বলবো আপনারা অনেকেই বলেন যে আমরা কীর্তন শুনতে যাবো ভাবি কিন্তু ছোট বাচ্চার জন্য যেতে পারি না, আমরা ভজন করবো ভাবছি কিন্তু ছেলে বড় হলে ভজন করবো, বলছে না না ইচ্ছা থাকলে উপায় হয়। একটা কথা আছে, আপনাদের একটা বুদ্ধি দিয়ে যাই, আপনার ছোট থেকে বাচ্চাকে একটা ভজন শেখাবেন। কি ভজন শেখাবেন? আমার দিকে তাকান। আমি তো আগেই বলেছি আপনাদের আমার বাবা একজন ডাক্তার ছিলেন, তিনি বললেন প্রদীপ আমি খুব একটা কীর্তন বুঝি না কিন্তু একটা জিনিস বুঝলাম, বলে কি বাচ্চা ছেলে তেতো ওষুধ খেতে চায় না, তখন তাকে চিনি মেশাতে হয়, দেখবি সেই বাচ্চা খুব তাড়াতাড়ি খায়। তুই শাস্ত্রের কথা বলবি তার সঙ্গে বাস্তব মিশিয়ে দিবি, দেখবি মানুষ খুব তাড়াতাড়ি গ্রহণ করবে। এই জন্য আমার জীবনে প্রথম শ্রোতা হচ্ছে আমার বাবা আমার মা। কীর্তন শেখাকালীন আমার বাবাকে একটা করে গল্প বলতাম, বাবা বলতো এই ভাষার ভুল হয়ে গেল, এখানে গন্ডগোল করে ফেললি। বাবা খুব শিক্ষিত লোক ছিলেন আর মা খুব সরল ছিলেন, বললো মা তুমি বুঝেছো? বলছে আমি বুঝতে পেরে গেছি। বললাম তুমি যদি বুঝেছো তাহলে পৃথিবীর আর কেউ বাকি থাকবে না, সবাই বুঝতে পেরে যাবে। মানে খুব সরল ছিলেন আর কি। এই জন্য আপনাদের বলে দিয়ে যাই, বাচ্চা ছেলে যারা আছে তিনি বলেন যে আমি গোবিন্দ ভজন করবো সময়ই পাই না, কখন করব, ছেলে নিয়েই তো ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ গো, ইচ্ছা থাকলে উপায় হয়। কিরকম? বাচ্চা যখন ঘুম পাড়াবেন সারাদিন মা দেখবেন খাটাখাটি করে, আর রাত্রিবেলায় ছেলেকে কোলে নিয়ে কি করে ঘুম পাড়ায়, একটা ঘুম পাড়ানি গান গায়, মেদিনীপুরে গায়, কিনে জানি আমাদের দিকে গায়, ছেলে ঘুমলো ছেলে ঘুমলো। আপনাদের গায় নাকি? গায় না? আবার দেখবেন গায় তখন আপনাদের এখানে করে কিনা জানি না, ছেলে ঘুমলো ছেলে ঘুমলো, এমন দেবো না সোজা করে দেবো, বলে সারাদিন খেটে খুটে মরবো নি তোর জন্য, সারা রাত জেগে মরবো নাকি? ঘুম নেই আমার কেন মরণ হয় না, এত মেয়ের মরণ হয়। দেখবেন ছেলের জন্য বলে না কোনো মতে যে তোর কেন মরণ হয় না, খালি বলবে মায়েরা বলবে আমার কেন মরণ হয় না, এত লোকের মরণ হয়। আসলে তা নয়, বিরক্ত হয়ে বলে আপনারা এই গানটা করবেন বাচ্চাকে নিয়ে, কি করবেন এর মধ্যে তত্ত্ব শিক্ষা আছে কিন্তু, আপনার হবে বাচ্চার হবে। ছেলে ঘুমলো ছেলে ঘুমাবো, পারা জোরলো পারা জোরালো, বর্গি এলো দেশে এসে বল বলিতে, ধান খেয়েছে খাজে না তব কিসে কিসে কিসে, ছেলে ঘুমানো পারা জোরালো বড়ে গিয়ে এলো দেশে বলে বলিতে, ধান খেয়েছে খাজে না তব কিসে। না না না, চিনি মিশিয়ে দিই বাস্তবের সঙ্গে, তত্ত্ব মিশিয়ে দিলাম, কি তত্ত্ব সবাই তাকান, আপনি বলবেন এই সুরটাকে চেঞ্জ করবেন না, কথাগুলো চেঞ্জ করুন, কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, উলধ্বনি আপনারও হলো আপনার বাচ্চারও হলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। মহাপ্রভু চলে যাচ্ছেন নবদ্বীপের পথ দিয়ে, একজন ভক্ত জিজ্ঞেস করছে তুমি কে? কে গো তুমি কাঙ্গালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া, আজ কে গো তুমি কাঙ্গালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া, কে গো তুমি কাঙ্গালে বেশে বলে তা তোমে তোমে আজকে গো তুমি
আজ কে গো তুমি কাঙ্গাল বেশে, তুমি বলে গা কে গো তুমি, আজ কে গো তুমি কাঙ্গাল বেশে, দেশ বিদেশে ঘুরে কে গো তুমি কাঙ্গাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুক ভাসায়, অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুক ভাসায়, অতি বড় ব্যথার ব্যথি নয়ন জলে বুক ভাসায়, অতি বড় অতি বড় আজি অতি বড় ব্যথায় ব্যথি নয়ন জলে বুক ভাসায়, কে গো তুমি কাঙ্গাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙ্গাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, যমুনার কুলে পদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে, অজি যমুনার কুলে পদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে, যমুনার কুলে পদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে, ও যাজে যমুনার কুলে পদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে, কলির জীবে নাম বিলাই, সেই না তুমি গোবর হয়ে কলির জীবে নাম বিলাই, সেই না তুমি সেই না তুমি সেই না তুমি গৌর হয়ে কলির জীবে নাম বিলাই, সেই না তুমি গোবর হয়ে কলির জীবে নাম বিলাই, কে গো তুমি কাঙ্গাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙ্গাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, জেনে বলো রাধা মাধব কি।